এই যে নতুন বিয়ে করে নিয়ে যাচ্ছে আর কি তবু বউ জামাই এখানে নেমে পড়েছে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য একটু দাঁড়িয়ে উপভোগ করবে না সেটা কি হয় আজকে আমি চলে আসছি দর্শনীয় একটি স্থান আটকপাট আমাদের এখানে এটাকে আটকপাট বলে খুব সুন্দর একটি জায়গা খুবই মনোমুগ্ধকর তো প্রচুর লোকজন আসে এখানে দূর দূরান্ত থেকেও আসে আর কোন অকেশন যদি হয় যদি ঈদের দিন হয় তাহলে তো এখানে লোকে লোকারণ্য হয়ে যায় মেলা বসে যায় এই যে দেখুন আমি যে আট কপাটের ওপরে যে ব্রিজ আছে সেটার ওপরে উঠে পড়ছি তো ছেলের খুব ইচ্ছা অনেক দিন ধরে যেখানে আসবে দেখবে তো দেখেছি ছোটোবেলায় মনে নেই তাই জন্য আবার আসছে ওকে একটু দেখানোর জন্য তো পড়ন্ত বিকালবেলা বৃষ্টি ভেজা বিকালে দেখুন চারিদিককার পরিবেশটা কত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য আর মনোমুগ্ধকর সে আট কপাট দেখুন যে চারিদিকে রাস্তা চলে গেছে বিভিন্ন গ্রাম এই পাশ দিয়ে ওই পাশ দিয়ে অনেক গ্রাম চলে গেছে আর এই যে এগুলোকে কপাট বলে এটা হচ্ছে এখানে হচ্ছে আটটা কপাট আছে এই জন্য আর্ট কপাট নামে পরিচিত তো অনেকেই সাত কপাট বলে থাকে কিন্তু এখানে আট কপাট আছে দেখুন ক্যানেল এখানে ক্যানেলের ওপর দিয়ে এই আট কপাটটি তৈরি হয়েছে তো এই জল এ দিয়ে ওই পাশে যাওয়া আশা করে যে দেখুন কিভাবে সেটা বন্ধ করা হয় চালু করা হয় সেটা দেখা যাচ্ছে আর এই দেখুন কত সুন্দর জল পরিষ্কার জল আর প্রাকৃতিক সৌন্দর্য সেরকম মনোমুগ্ধকর মানুষ একটু মানে নাগরিক জীবন মুক্ত জীবন থেকে বেরিয়ে আসতে যখন চায় তখন এখানে আসতে পারে তো প্রতিদিন বিকালে এখানে প্রচুর লোক সমাগম হয় আর কি লোকে লোকারণ হয়ে যায় কোনো অনুষ্ঠানের সময় হলে এখানে তো আমরাও আসছি এখানে তো এই যে দেখুন আজকে শুক্রবার ছুটির দিন যেহেতু তো এই যে নতুন বিয়ে করে নিয়ে যাচ্ছে আর কি তো বউ জামাই এখানে নেমে পড়েছে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য একটু দাঁড়িয়ে উপভোগ করবেন না সেটা কি হয় আবার সাথে একটু ফটো সেশন একটু ভিডিও করে নিচ্ছে তাদের জীবনের স্মরণীয় মুহূর্তটাকে আরও সুন্দর করে ধরে রাখতে তো আমরাও খুব খুশি হলাম যে নতুন বউ জামাইকে দেখতে পেলাম এমন একটা দিনে আসছে এই যে দেখুন তাদের গাড়িটি এখানে দাঁড় করিয়ে রেখেছে আর কি রেখে তারপরে তারা এখানে ঘোরাফেরা করছে খুবই আনন্দ করছে আর কি দেখে আমারও খুব ভালোই লাগছে আর কি তো আমিও দেখছি চারিদিককার পরিবেশটা ছেলেকে একটু দেখাতে পেরে খুব খুশি লাগছে অনেক দিন পরে আসছে আর কি তো এবার আসছে ওর মনে থাকবে আর কি আগে অনেক ছোটোবেলায় আসছিলাম মনে নেই আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি দূরে নয় কিন্তু আসা হয় না এই আসি আসি করে আসা আর হয় না তার যেহেতু আসছে সম্পূর্ণ ওটা দেখালাম ভালো করে ঘুরিয়ে ফিরিয়ে তো ছেলেও খুব খুশি আর আমি তো খুবই খুশি তো মাঝে মাঝে আগে সময় পেলে বেশি আসতাম আর কি এখন আসা একটু কম হয় তো আপনাদেরকে দেখায়নি নিয়ে পর্যন্ত তো আজকে একটু দেখানোর চেষ্টা করলাম আর কি আর যদি কোনো অনুষ্ঠানে আসি তখন দেখাবো যে দেখলেই বুঝতে পারবেন যে কত আনন্দ মুখরিত একটা পরিবেশ তৈরি হয়ে যায় এখানে এই যে দেখুন নতুন বউ জামা এই যে ছবি তুলছেন অনেক আনন্দ করছেন ওদের আনন্দটা দেখে আরও বেশি আনন্দ লাগছে আর ছেলেকে দেখাতে পেরে আমার আরও ভালো লাগছে আমি খুব